بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদ্দাবাজন আলিমে দ্বীন ফরসকার ইসলামিক স্কুল মাদ্রাসা শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমরা মুজারুফর মাসে করলে অজু হবে কি নাই সব বিষয়ের উপর আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো এবং 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال النبي صلى الله عليه وسلم ويل للأعقاب من النار بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমাদের আলোচ্য বিষয় ছিল তহারত নিয়ে, পবিত্রতা নিয়ে। আত-তুহুরু শাতরুল ঈমান, পাক পবিত্রতা ঈমানের অর্ধেক। যে ঈমান আমাদের অন্তর এবং বাহির, ইনসাইড এবং আউটসাইড সবটাকে পরিষ্কার করা শিক্ষা দেয়। অজু, তহারত, গোসলের মাধ্যমে আমরা বাহির সাইড আমাদের ক্লিন এবং পরিষ্কার করে থাকি। সেই হিসাবে হাদিসের পরিভাষায় তহারতকে, পিউরিফিকেশনকে, পাক পবিত্রতাকে, নজাফতকে ইমানের অর্ধেক বলা হয়েছে। যে ইমান বাহির এবং ভিতর উভয় সাইড কভার করে, তহারত এবং নজাফত অন্ততপক্ষে আমাদের বাহিরকে ক্লিন করে। একই কারণে একটি হাদিসে বলা হয়েছে, লা তুকবালু সালাতুন বেগরে তুহুরিন, একদিকে যেভাবে পবিত্রতা এবং অজুব্যতীত যেভাবে কোনো প্রকার নমাজ কবুল হয় না, আপনি জামাতে পড়েন, একা পড়েন, মুকিম হন, মুসাফির হন, ফরজ নামাজ হোক, ওয়াজিব হোক, সুন্নত বা নফল হোক, দিনের নামাজ হোক, রাতের নামাজ হোক, পূর্ণ নামাজ হোক বা আংশিক নামাজ হোক, আংশিক নামাজ বলতে সালাতুল জানাজা, সেখানে সজ্দা রুকু নাই, রুকু নাই, সজ্দা নাই, তারপর এটা নামাজ। সজ্দা তিলাওয়াত, সেখানে আংশিক নামাজ, অর্থাৎ শুধুমাত্র সেজদা পাওয়া যায়, তারপরেও অজু লাগে। তওয়াফ, এটাও নমাজের মতো, সেখানেও অজু লাগে। তো অজু ব্যতীত কোনো প্রকার নমাজ কবুল হয় না। এই হাদিসের অপর টুকরা হলো, ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, হালাল সরি হারাম উপার্জনের, হারাম পন্থায় উপার্জিত সম্পদের কোনো সদকাও আল্লাহ কবুল করেন না। এখানে দেখেন, জাহিরি পবিত্রতার পাশাপাশি নবীকরণ আমাদেরকে অন্তরের পবিত্রতার দিকেও ইঙ্গিত করেছেন। হারাম মাল বক্ষণ করলে অন্তর নাপাক হয়ে যায়। এজন্য প্রথম টুকরাতে বলা হয়েছে, জাহিরি পাক পবিত্রতা ব্যতীত যেভাবে নামাজ কবুল হয় না, ঠিক তেমনিভাবে হারাম সম্পদের জকাতও আল্লাহ পাক কবুল করেন না। আরেকটা দিকে বলা হয়েছে, ইন্নাল্লাহা তয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তয়্যিবান,
আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো দান খয়রাত আল্লাহ কবুল করেন না। সেই তহারত এবং পাক পবিত্রতার ধারাবাহিকতা হিসাবে আমরা অযু গোসল আলোচনা করেছি। আজকে অসমান মুজারুফর মাসা করার প্রসঙ্গ আমরা আলোচনা করব। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সুরাতুল মাঈদার, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন অযুর মধ্যে চারটি কাজ করার। এখানে একটি কাজ হলো আমাদের পাদ দৌত করতে হয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্র্যাকটিক্যাল লাইফেও অযুর সময় পা দৌত করেছেন। চতুর্থ নম্বর ফরজ পা দৌত করেছেন, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, ঘন্টা পর্যন্ত টখনু পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুড়ালি পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দৌত করেছেন। তো আমাদের পা দৌতই করতে হয়। ইবেন আশ্চর্যের ব্যাপার, বুখারী শরীফের একটি হাদিস, একটি সফরে সাহাবায়ে কেরাম বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখাল্লাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআদরাকানা ওয়াকাদ আরহাকনা সালাত। একটি সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পিছনে পড়ে গেলেন, আমরা একটু সামনে তাড়াতাড়ি করে সামনে অগ্রসর হয়ে গেছি, আসরের নামাজের টাইম হয়ে গিয়েছিল, নামাজের টাইম লেট হয়ে গিয়েছে, আমরা শঙ্কায় ছিলাম বেশি, সামনে পানির ইন্তজাম ছিল একদম সামান্য, তো সামান্য পানি দিয়ে এত সব লোক আমরা অজু করার সময় তাড়াহুড়া করেছি। খুব সম্ভবত এই জার্নি এবং সফরটি ছিল সুলে হুদায়বিয়া, যদি তাই হয়ে থাকে তো সুলে হুদায়বিয়ায় সাহাবাদের সংখ্যা ছিল 1500 মোরলেস, তো 1500 সাহাবায়ে কেরামরা আসর অজু করবেন, সুবহান আল্লাহ কত লম্বা কিউ, সামান্য একটু পানির ব্যবস্থা, এতে গিয়া তাড়াহুড়া করার কারণে ওয়াজালনা নামসাহু আলা আরজুলিনা, আমাদের পা ভালোভাবে দৌত করার পরিবর্তে আমরা হালকাভাবে দৌত করেছি, যার ফলে অনেকের পায়ের গুলারির দিকে জায়গাটা শুকনো রয়ে গেছে, অদুত হইতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন ফাদরাকানা, উনি এসে আমাদেরকে দেখলেন এবং আল্লাহর নবী নোটিস করলেন যে আমরা অজু করতেছি তাড়াহুড়া করে, আমাদের পা ভালোভাবে দৌত না করে পায়ের পিছনের দিক দিয়ে গুলালির দিক দিয়ে মুরার দিক দিয়ে কিছু জায়গা শুকনো রয়ে গিয়েছে, তালুহু যেটা শুকনো হওয়ার কারণে জলমল করতেছে পানি দ্বারা, এটা দৌত করা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম রেগে গেলেন এবং হাদিসের ভাষা আছে ফানাদা বি আলা সাউতিহি, অনেক চিৎকার দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন, বললেন ওয়াইলুন ইলা কাবিনান নার, এই সমস্ত মুরা এবং গুড়ালি যেগুলা অজুর মধ্যে ভালোভাবে দৌত করা হয় না, এবার শুকনা থেকে যায়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। ইয়াদ থেকে বোঝা গেল কি, যে পায়ের অজিফা এবং ডিউটি হলো পা অবশ্যই দৌত করতে হয়, এবং আহলুস সুন্নতুল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো পায়ে যদি আমাদের মুজানা থাকে তাহলে অবশ্যই পা দৌত করতে হবে, সেখানে অন্য কোনো চয়েস নাই, কোনো এখতিয়ার নাই, পা অবশ্যই দৌতই করতে হয়। হ্যাঁ, পায়ে যদি মুজা থাকে তবে কোন ধরনের মুজা, হাদিসের পরিভাষায় খুব ভালোভাবে খেয়াল রাখবেন, শব্দ এসেছে খুফ, মাসাল খুফ ফাইন, পায়ে যদি খুফ থাকে তাইলে এই খুফের উপর মাসা করেও আমরা অজু কমপ্লিট করতে পারি। খুব বলতেই আরবি ভাষায় বলা হয় শুধুমাত্র লেদার সক, চামড়ার মোজা, চামড়ার মোজা, চামড়ার মোজা। আপনি ডিকশনারি চেক করবেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের মোজার উপর মাসা করেছিলেন সেটি ছিল খুফ, খুব ফাইন মানে লেদার সক্স, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেদার সক্সের উপর মাসা করেছেন। এজন্য সকল উলামায়ে কেরাম একমত লেদার সক্সের উপর মাসা করা যায়, যে এক মুজাটি কমপ্লিট লেদার বা নিচ উপর লেদার বা অন্তত পক্ষে নিচ লেদার বা এত গাড়ি এবং এত থিক, আরবিতে সাখিন বলা হয়, যে লেদার সক্সের মতোই আপনারা তো দেখেছেন বর্তমানে একটা মেটেরিয়াল দিয়ে মুজা বানানো হয় খুব বেশি থিক, এটা প্রায় লেদার সক্সের মতোই, জুতা ছাড়াও আপনি হাঁটতে পারবেন, প্লাস সহজ এটার ভিতরে পানিও ঢুকে না, এবং পায়ের মধ্যে এইভাবে অটোমেটিক এটা মোজার মতো কোনো রাবার দ্বারা বাঁধতে হয় না, এমনি টিকে থাকে। তো এই এই ধরনের চার প্রকার মোজার উপর মাসা করা যায় রয়েছে, কমপ্লিট লেদার সক্স বা নিচ উপর লেদার বা নিচ লেদার, অথবা এত থিক এবং এত গাড়ি এত হেভি
যে তার উপর পানি ঢুকে না লেদার সসের মতোই এই চার প্রকার মাদার উপর মোসা করা জায়েজ রয়েছে। ইবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ প্রথমত চতুর্থ প্রকার মাদার উপর মাসা করা থেকে অস্বীকার করেছিলেন। উনি অনেক সময় এইটারও পারমিশন দেন নাই। হ্যাঁ, ইন্তেকালের পূর্বে শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার মতামতকে রুজু করে বাকি সকল উলামার সময় একমত হয়ে যদি সাহীন হয়, কারণ প্রায় 8 থেকে 10 জন সাহাবা একরাম থেকে পাওয়া যায় আনাস আল্লাহ সহ, ওনারা কিন্তু সাহীন হলে খুব বেশি হেভি এবং ঠিক হলে এটার উপর মাসা করেছেন। এর ফলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি বাকি উল্লাম একরামের সঙ্গে একমত হয়ে এটার উপর পারমিশন দিয়েছেন। কিন্তু আমরা সচরাচর যে মোজা পরিধান করি নায়লনের, সুতার, উলের, যেটা একদম পাতলা মোজা, নর্মাল যেগুলো আমরা মার্কেট থেকে খরিদ করি, সাধারণত আমরা যেগুলো পরে থাকি, এই মোজার উপর নির্ভর যেগুলো আমার ক্রমতে মাসা করা জায়েজ হবে না। ইয়েস, আপনারা হয়তো ওয়েবসাইটের ফতোয়া দেখবেন বা অনেক উলামা একরামের এই ব্যাপারে জায়েজ হওয়ার ফতোয়া দিয়েছেন, বাট প্রশ্ন হলো আমরা কোনটি করব। যেহেতু চার মাজহবের উলামা একরামের কেহ ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি সহ ওই চার মাজহব উলামা একরামের ফলোয়ার, বিজ্ঞ এবং যোগ্য উলামা মুসলিমের মধ্যে কেহ এই সাধারণ মোজার উপর মশা করার পারমিশন দেন নাই। ইয়েস, আরও অন্যান্য উলামায়ে কারাম পারমিশন দিয়েছেন। তো আপনি আমি কোনটি করব প্রশ্ন আজও যদি আপনি হয়তো কোনো চ্যানেলে জিজ্ঞাসা করেন, হয়তো কোনো মুফতি সাহেব বলবেন ইয়েস জায়েজ রয়েছে, যেখানে কিছু উলামায়ে কারামের ফতোয়া জায়েজ পক্ষে রয়েছে, তো আপনি কোনটি করবেন, আমি কোনটি করব? তো এই ব্যাপারে জিনিসটা আমি আপনার উপর ছাড়লাম। কোরআন বলতেছে পা দৌতি করতে হবে এবং নমাজ আপনার ব্যাপার, আপনার নমাজের জন্য এমন কোনো কাজ করতে আপনি মনে করে যাবেন না যেটা আমাদের রিস্ক রয়েছে। যদি আপনি পা দৌত করেন তখন তো নমাজ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সাধারণ মোজার উপরে মশা যদি আপনি করেন তো নির্ভরজী উলামায়ে কারামের মতে, চার মজা উলামায়ে কারামের মতে হচ্ছে না যেহেতু নমাজ, তো এত রিস্ক নিয়ে আপনি নমাজ পড়বেন এই শহর যদি আপনার থাকে সেটা আপ টু ইউ। সাধারণত আমরা করিও না এবং করার কথা বলিও না। ইয়েস, এই ব্যাপারে আমি হয়তো জিনিসটা নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করতে যাব যে কোন কোন প্রকার মাজার উপরে মশা করা যাবে। আপাতত যে সমস্ত মাজার উপরে মশা করা যায়, লেদার সক্স, চামড়ার মোজা, পুরা চামড়া বা নিচে উপর চামড়া অথবা নিচ চামড়া অথবা সাখিন যেটা হেভি এবং বেশি চিক যেটা চামড়ার মোজার মতোই, এই মোজাগুলোর উপর অবশ্যই মশা করা যায়। এবং এই মাজা, এই মোজা পায়ে থাকলে মশা করা যায় যে বিষয়টি, এটাও আহলে সুন্নতুল জামাতের একটি আকিদার মধ্যে থেকে অন্যতম একটি আকিদা। আপনি আকিদার কিতাবে দেখবেন জাহলে সুন্নতুল জামাত, যারা নবী করিম সাল্লাহ ইসলামের হাদিস ফলো করেন এবং জামাতে সাহাবার ব্যাখ্যা অনুযায়ী হাদিস মানেন, তাদের প্র্যাকটিস অনুযায়ী হাদিস মানেন, তাদের বিশ্বাস অনুযায়ী, আমরা এই মৌলিক বিশ্বাস মধ্যে থেকে একটি বিশ্বাস এটি হলো যে চামড়া মানে খুফাইনের উপর, চামড়ার মোজা মানে খুফাইনের উপর মশা করা জায়েজ রয়েছে। তো নারাল মাসাল আল খুফাইন ওয়া নুফাজ্জিলুল শাইখাইন ওয়া নুহিব্বুল খতনাইন, তিনটি বিষয় যে আমরা আহলে সুন্নাল জামাত যারা, আমরা সাহাবা একরাম থেকে দুই সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সবচেয়ে শ্রেষ্ঠ আমরা মনে করি, পাশাপাশি হযরতে উসমান এবং আলী দয়াজন নবী ইসলামের দামান, দয়াজন রসুল্লাহ ইসলামের দামান, সান ইন ল উসমান রাদিয়াল্লাহু তাআলা বরং আল্লাহর নবীর দুইজন মেয়ে, একজন ইন্তেকালের পরে আরেকজন মেয়ে শাদী করেছিলেন, উম্মে কলসুম এবং পরবর্তীতে রুকাইয়াকে। তো এই দুইজন পরস্পর দুই মেয়েকে শাদী করার কারণকে জুন্নুরাইন বলা হয়। তো উনি যেভাবে নবীজির দামান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও দামান, আমরা উভয়কেই শ্রদ্ধার সঙ্গে দেখি, আমরা কাউকেও চুটো বা খাটো করতে আমরা যাই না, এটা আমরা উন্নত মতে রাখিদা এবং মৌলিক বিশ্বাসের মধ্যে থেকে একটি বিশ্বাস। ওয়া নারাল মাসাল আল খুফাইন, পাশাপাশি আমরা মাসাল আল খুফাইন জায়েদ এটাও আমরা বিশ্বাস করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার একটি কথা হলো যে কোরআনে করিম যেহেতু আমাদেরকে নির্দেশ দিয়েছে পা দৌত করার জন্য, কিন্তু যে সময় আমার কাছে দিবালুকের নিয়ায় অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম থেকে বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণ হয়েছে যে নবী করিম সাল্লাহ ইসলাম খুফাইনের উপর মাসা করেছেন, তখন আমি মাসাল খুফাইনের আমি জওয়াদের পক্ষে আমি ফতোয়া দিয়েছি।
মোর দেন 80 সাহাবা একরাম, 80 জনের চেয়েও বেশি সাহাবা একরাম তাকে অথেন্টিক এবং সহি হাদিসের মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক সময় লোকাল, অনেক সময় মুসাফির সফরে রসুল্লাহ সাল্লাহ ইসলাম মাসাল আল খুফাইন করেছেন। এজন্য মাসাল খুফাইন করা যাবে, যদি খুফ হয় অর্থাৎ লেদার হয় বা লেদারের মতো গাড়ি যদি হয় তাহলে অবশ্যই মাসাল করতে পারবেন, পুরুষ হন অথবা মহিলা হন। এবং এটা করতে পারবেন শুধুমাত্র অদূর সময়। গোসল ফরজ হয়ে গেলে কিন্তু পায়ের উপর মোজা রেখে যদি কেউ মুছে করে গোসল কমপ্লিট করে গোসল তো আর হবে না। হদসে আসগর বা মাইনর ইম্পিউরিটির জন্য চুটনা ফাঁকের জন্য অবশ্যই পা না ধুয়ে পায়ের উপর মাসা করলে অজু কমপ্লিট হয়ে যাবে। পুরুষরাও করতে পারবেন, আপনারা মা বোনরাও করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই মুসা জায়দনের কতিপয় শর্ত রয়েছে এবং একটা লিমিটও রয়েছে। শর্ত কি? যে আমরা অবশ্যই পূর্ণ অজু করে আমরা মোজাটা পরিধান করতে হবে, বা অন্তত পক্ষে পা দৌত করে আপনি মোজা পরিধান করে নিলেন আর অজু বাঙ্গার কারণ পাওয়া যাওয়ার আগে আগে বাকি অজু কমপ্লিট করে ফেললেন। যেমন আপনার তো খুব তাড়াহুড়ো, আপনি চলে যাবেন, আপনি অফিসে চলে যাবেন, তো আপনি তাড়াহুড়ো করে আপনি পাটা দৌত করে মোজা পরিধান করে নিলেন, ঠিক আছে, তারপরে আপনি অফিসে চলে গেলেন, সেখানে গিয়েই অজু বাঙ্গার পাওয়ার কারণ পাওয়া যাওয়ার আগে আগেই আপনি বাকি অজু কমপ্লিট করে ফেললেন। যদি এরকম কোনো সময় হয় সেটাও কিন্তু ইমাম আবু হানিফার মতের মতে তবু আপনার হয়ে গেল। বাট বেস্ট এটাই হবে আপনি পূর্ণ অজু কমপ্লিট করার পরে আপনি মোজাটা পরিধান করুন। এক দুই নম্বর হলো এই মোজাটা এমন হতে হবে যে আপনার পুরা গুড়ালি পর্যন্ত অর্থাৎ আপনার অ্যাঙ্কল পর্যন্ত পুরোটা কাভার করতে হবে। তিন নম্বরে মোজাটা এমন হতে হবে জুতা ছাড়াও যেন এটা পরিধান করে হাঁটা যায় চলা যায়। চার নম্বর এটা কিন্তু পুরা ঠিক থাকতে ফাটা হতে হবে না। পাঁচ নম্বর পায়ের উপর অটোমেটিক এটা যেমন টিকে থাকে। ছয় নম্বর পানি ঢুকতে বাধা দেয়। সাত নম্বর আপনার পাটাও পূর্ণ থাকতে হবে, যদি কেউ ডিজিবল অন পাও খাটা থাকে পায়ের আঙ্গুল থাকে না তো ওনার ক্ষেত্রে কিন্তু ওনার পায়ের পর্যন্ত মোসা করার পারমিশন নাই। তো এই হলো কতিপয় শর্ত। একজন মুকিম লোকাল থাকলে আপনি একদিন এক রাত বারো ঘন্টা পর্যন্ত, চব্বিশ ঘন্টা পর্যন্ত, এবং মুসাফিরের জন্য 72 ঘন্টা তিন দিন তিন রাত পর্যন্ত অদু বাঙ্গা থেকে নিয়ে ওই টাইমে মোজা দিলে আপনি না খুলেন তাহলে প্রত্যেক অদুর সময় পায়ের উপর মাসা করে আপনি নামাজ পড়তে পারবেন, অদুর কাজ চালিয়ে যেতে পারবেন। জাজাকুমুল্লাহ আহসান জাজা। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। যেহেতু প্রচুর কলা লাইনে চলে এসেছেন, আমাদের এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হুজুর ভাই, আমি ওটুক থেকে আমি হসপিটাল থেকে এসে কয়েকদিন আগে আমি ফার্স্ট কথা জিজ্ঞাসা হুজুরকে, আপনারা বাক্কা দিনে পাইছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমি হসপিটাল কতদিন আগে কয়েকটা বিষয় ছোট ছোট দুইটা কথা বুঝতে আপনাদের রাত করে দেন। আপনি আমার হুজুর জি ফরমাক্কা ফরমাক্কা আল্লাহ শুনে অনুসন্ধান ইয়াদ দোয়া করলে এটা বললে গুণ হইব, এটা বললে গুণ হইব নম্বর ওয়ান। আর ফর মাসু যখন ধরুন আমি অন্য অন্য দোয়াকন করি, তারপরে অবস্থা করি, এর ফলে আমি আয়াতুল কুরসি করি, এর ফলে আমি যে আপনার আমাদের রসুল থাকে আমি আড়াই লাইন ফোন করি, এইসব এটা বলে ফলে দিত না, শুধু আল্লাহ সুরা করে দেবেন ছিলেন। আপনি অসুস্থ ছিলেন, আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে শিফা দান করে। আপনার গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে নবী করিম সাল্লাহ ইসলামের ওসিলা নিয়ে দোয়া করা নাজায়েজ বলেছেন, এটা কি ঠিক? তো তাওয়াসুল বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই বিষয়ে অন্য আর একদিন ওসিলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে সংক্ষেপে এটাই বলতেছি যে এই ব্যাপারে কেহ কেহ দ্বিমত করে থাকেন, কিন্তু নির্ভরযোগ্য উলামা কারার মতে তাওয়াসুল ওসিলাল ওয়াকুন অর্থে আমরা ওসিলা নিতেছি, যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এবং নির্ভরযোগ্য উলামা কারার মতে সহি তরিকা যদি আমরা নবীর ওসিলা নিয়ে দোয়া করি অবশ্যই জায়েজ রয়েছে, অবশ্যই জায়েজ রয়েছে, এখানে কোনো হাদিস নিষেধ করা হয় নাই।
নাম্বার ওয়ান, আমরা তো নবী করিমের উপর ইমান রাখি। এখন নবীর ওসিলা নিয়ে যদি আমরা বলি যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে বিশ্বাস করি, সেই আমাদের আমলের ওসিলায় আমরা দোয়া করতেছি, সেটা জায়েজ রয়েছে, কারো কোনো দ্বিমত নাই। কারণ তওয়াসুল বিত্তাআত, নেক আমলের ওসিলা লওয়া জায়েজ আছে। বুখারী শরীফের লম্বা একটি হাদিস, তিনজন মানুষ গর্তের ভিতরে আটকা পড়েছিলেন, বড় একটি পাথর তাদের গর্তকে বন্ধ করে ফেলেছিল। তখন ওই তিনজন তাদের লাইফের তিনটি বড় বড় নিজের আমল ওসিলা হিসাবে পেশ করে দোয়া করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই গর্ত থেকে উদ্ধার করেছিলেন। একজন উনার মা বাবার খেদমতের কথা উল্লেখ করলেন, আর একজন তার কাজের লোকের সাথে, কর্মচারীর সাথে ভালো ব্যবহার করেছিল সেটা উল্লেখ করেছিলেন। তৃতীয় ব্যক্তি চাচাতো বোনের সঙ্গে পয়সার বিনিময়ে ব্যবিচারে লিপ্ত হওয়ার পর্যায়ে ছিল, শেষ পর্যন্ত আল্লাহর ভয়ে উনি এখান থেকে বের হয়ে এসেছেন এবং ওই পয়সাগুলো বোনকে সদকা করে দিয়ে এসেছিলেন, এবং সেই ওসিলা নিয়ে দোয়া করেছেন, আল্লাহ যদি এই কাজটি আপনার পছন্দ হয় তা আপনি আমাকে আমাদের গর্ত থেকে আমাদেরকে বের করে দাও, আল্লাহ পাক উদ্ধার করেছিলেন। তো তওয়াসুল বিত্তাআত জায়েজ। ঠিক তেমনিভাবে জীবিত লোক, যারা জীবিত আছেন তাদের ওসিলা নিয়ে দোয়া করলেও এটা জায়েজ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরি, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বৃষ্টির জন্য আল্লাহ নবীর চাচা আব্বাসকে ওসিলা হিসাবে পেশ করে বলেছিলেন, ইয়া আল্লাহ, নবী জীবিত থাকতে আমরা নবীজির মাঝে ওসিলা করতাম, আজকে নবীজি নাই, নবীজির চাচার ওসিলা নিয়ে আপনার কাছে এসেছি, আল্লাহ বৃষ্টি দিয়ে দাও, বৃষ্টি হয়ে গেছে। অতএব কোনো ব্যক্তি, নেককার ব্যক্তি জীবিত থাকলে তার ওসিলা দেওয়া যায় আছে, নেককাদের ওসিলা নেওয়া যায় আছে। ইন্তেকালের পরে কোনো নেককার মানুষের ওসিলা নেওয়া যায় কিনা যায় নাই, সেখানে ভিন্ন ভিন্ন মত রয়েছে, এই বিষয়টাই বিতর্কিত। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু উনি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, বাট এরপরেও আল্লাহর নবীর ওসিলা লওয়া কী আমরা নিতেছি, এখানে কিন্তু একটি জিনিস, ওসিলা ক্ষেত্রে খুব বাড়াবাড়িও আছে, অনেক সময় পীর মাজার বিভিন্ন বন্ড এইসব কিছু ওসিলা দোয়া করা হয়, এটা কিন্তু কোনো অবস্থায় যায় নয়। সো নবী কোন ওসিলা নেওয়ার অর্থ হলো এটাই যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর আমরা ইমান আছে, আল্লাহর নবীর রিসালের উপর আমরা বিশ্বাস রাখি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর রসুল, ওনার অবশ্যই একটা মোকাম মর্যাদা রয়েছে। সেই আকিদা হিসাবে যদি কেউ তওয়াসুল বিন নবী করে তাহলে সেটা অবশ্যই জায়েজ রয়েছে, এবং নির্ভরযোগ্য আমাকে মতে সেই ওসিলা জায়েজ। আজকে সংক্ষেপে এই পর্যন্ত বললাম, তো বিষয়টা আর একদিন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো, কারণ কোনো হাদিসের মধ্যে তওয়াসুল বিন নবী না যায় এই কথা উল্লেখ করা হয় নাই। ইনশাআল্লাহ বিষয়ে আমরা বিস্তারিত আর একদিন বলবো, ইনশাআল্লাহ কেউ বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। আপনার একটি প্রশ্ন ছিল যে আয়াতুল কুরসি সহজে, এটাও কিন্তু বড় আমার কাছে বড় কঠিন লাগে যে আপনি ফজরের পরে তিলাওয়াত করবেন, কোন যে কোনো জায়গায় তিলাওয়াত করলেন, আমান রসুল পড়লেন বা আয়াতুল কুরসি পড়লেন, সুরে হাসর পড়বেন, এটা পড়া যাবে না, পড়লে সব পাওয়া যাবে না, ইয়াসিন পড়লে সব পাওয়া যাবে না, মাগরিব ওয়াকে পড়লে সব পাওয়া যাবে না, এই সমস্ত কথাগুলো কে বা কারা বলেন, কেন বলেন আমার বুঝে আসে না। কারণ কোরআনে করিমের তিলাওয়াত আপনি যে কোনো টাইমে করতে পারেন, এটা জিকির। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহিয়ানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহর জিকির করেছেন, যে কোনো টাইমে জিকির করেছেন। নমাজের ক্ষেত্রে মকরুহ টাইম রয়েছে, কিন্তু কোরআনে করিমের তিলাওয়াতের ক্ষেত্রে কোনো টাইমের তো কোনো মকরুহ টাইমও নাই। ইভেন যে টাইমে নামাজ পড়া যায় না সেই টাইমে কোরআন তিলাওয়াত করা যায়, জিকির তসবিহাত করা যায়, ঠিক আছে। অতএব ফজরের পর আপনি এগুলো করতেছেন, যদি শুধুমাত্র আল্লাহু আয়াতুল কুরসি পড়া যাবে আর কিছু পড়া যাবে না, এই কথাটা সঠিক নয়। হ্যাঁ, বিষয়টা এইভাবে নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের পরে আয়াতুল কুরসি পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ রব্বুল খালিক রব্বুন নাস পড়তেন, আপনি সেগুলো পড়লে সুন্নত হবে, আর বাকি যেগুলো কোরআন শরীফের যে কোনো অংশে পড়ানো আপনার জায়েজ হবে এবং সব পাবেন, পড়া যাবে না সব পাওয়া যাবে না, এই কথাটা কিন্তু খুবই মারাত্মক রং, এবং মানুষদেরকে কেন কোরআন শরীফ তিলাওয়াত থেকে নিরুৎসাহিত করা হচ্ছে এটা আমার বুঝে পড়ে না। আল্লাহ আমাদেরকে সহি সমুদান করুন। আমি জাযাকুমুল্লাহ সানা জাযা। আরো একটি প্রশ্ন, এশরাকের নামাজ, আপনি এশরাকের নামাজ দুই রাকাত পড়েছিলেন, ইয়েস হয়ে যাবে, কমপক্ষে দুই রাকাত পড়লে হয়, আর যদি দুই দুই চার পড়েন আরও ভালো, সমান সালাতুল জুহা, কমপক্ষে দুই রাকাত পড়লে হয়, যদি চার ছয় আট দশ বারো পর্যন্ত পড়া যেতে পারে, চার রাকাত পড়া বেশি ভালো। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন, আর কোন প্রশ্ন আছে? আর কোন প্রশ্ন নাই? আপনার প্রথম প্রশ্ন, একজন মুমিন উনি নামাজ না পড়লে উনি কি জান্নাতে যাবেন? ইয়েস,
হাদিসে আছে লম্বা টাইম শাস্তি ভোগ করার পরে যার অন্তরে ওয়াফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালি মিন ঈমান, যাদের অন্তরে সরিষার দানা জবের দানা পরিমাণ ছোট্ট পিঁপড়ার মতো ডাস্টের মতো সামান্য ঈমান থাকলেও তারাও একদিন তাদেরকেও জাহান্নাম থেকে বের করে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা নির্দেশ দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফেরেশতাদেরকে, আম্বিয়া কেরামদেরকে, আখরিজু তোমরা বের করে নিয়ে আসো, মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতি মিন শাইর মিন ঈমান, মান কানা ফি কলবি মিসকালু হাব্বাতি মিন খারদালি মিন ঈমান, যাদের অন্তরে জবের দানার পরিমাণ, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এরপর আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজ কুদরতি হাতে এমন কিছু লোকদেরকে জাহান্নাম থেকে বের করবেন যাদের অন্তরে ঈমানটা এত সামান্য ছিল, আম্বিয়া কেরামও তার ঈমানের খবর পান নাই, কোনো ফেরেশতারাও তার অন্তরে ঈমান ছিল সেই সন্ধান বের করতে পারেন নাই, আল্লাহ কুদরতিভাবে এইভাবে বের করবেন, বের হবেন ঠিক আছে, বাট কতদিন পরে কী পরিমাণ শাস্তি পাওয়ার পরে এটা তো আল্লাহু আলম। এক অক্ত নামাজ উজর ছাড়া খোদা করলে হাজার হাজার বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটি হাদিস যদিও দুর্বল বলা হয়েছে, আশি হুকবা, এক মানে আশি হুকবায় হয় 2,88,00,000 বৎসর, অর্থাৎ 2.8 মিলিয়ন ইয়ার্স পর্যন্ত যদি আল্লাহ শাস্তি দেন এক নামাজ জন্য আল্লাহ পাক জাহান্নামের শাস্তি দিতে পারবেন। আল্লাহ মাফ করলে সেটা ভিন্ন কথা। এবং নামাজ এত গুরুত্বপূর্ণ, বিভিন্ন হাদিসে বলা হয়েছে নামাজ যারা পড়ে না ছেড়ে দেয় তারা ঈমান চলে যায়, কাফের হয়ে যায়, অর্থাৎ কাজটা হলো কমপ্লিট এক কুফরি কাজ। মুসলিম শরীফে সহিহ হাদিসে বলা হয়েছে এক মুমিন আর কাফির মধ্যে ব্যবধান হলো আমরা নামাজ পড়ি আর নামাজ তারা নামাজ পড়ে না, নামাজ পড়া মুমিনের কাজ, নামাজ না পড়া কাফিরের কাজ। তা আমরা এবং নন মুসলিম মধ্যে ডিফারেন্স কোন জিনিসে করেছে, নামাজ পড়া এবং না পড়া, এই জন্য নামাজ অবশ্যই পড়তে হবে। আপনার একটি প্রশ্ন ছিল জান্নাত এবং বেহেশত কি সমান, বাসার ব্যবধানে আমরা হয়তো ডিফারেন্ট ওয়ার্ড করে থাকি, আরবিতে জান্নাত বলা হয় ঠিক আছে, আমরা উর্দু বা ফার্সি বা বাংলা ভাষায় বেহেশত আমরা বলে থাকি, যেভাবে ফিরদাউসকে আমরা প্যারাডাইস বলে থাকি ইংলিশে, জাহান্নামকে হেল বলে থাকি, তো এটা বাসার কারণে ডিফারেন্ট শব্দ, বা জান্নাত বেহেশত বা জান্নাতের বিভিন্ন নাম রয়েছে এটা সমান কোনো ব্যবধান নেই। আল্লাহু আকবার, আমরা উর্দু বা বাংলা ভাষায় আমরা এটাকে বেহেশত বলি। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছেন, অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য লাইনে অপেক্ষা রয়েছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরামের দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বরকত। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহুম। বিরতির পূর্বে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছিলেন এবং অনেকেই অপেক্ষায় রয়েছিলেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জি, বলুন আপনার প্রশ্ন। আমার দুইটা প্রশ্ন, এখন বলল লটারি খেলার ন্যাশনাল লটারি, এটা ছাড়া আমরা মুসলমান ভাই যাই যাচ্ছে নি। আর দ্বিতীয় প্রশ্ন হইল গিয়া দেন আমরা টিভির মধ্যে দেখা যায় দেন পিঠা মেলা, পিঠা মেলা আমরা মুসলমান যাওয়া ঠিক আছে, এগুলো তো অনেক নাচ গান সত্য হয় লাগিতে আমরা একটা ঐতিহ্যবাহী তারা বাংলাদেশের একটা জিনিস তারা অন্য তুলিয়া ধরছেন, ঠিক আছে সুন্দর, বাট এটা যদি নাচ গান হয় এটা আমরা যাবো আমরা ঠিক আছি নি। আর লাস্টের যদি আপনার ফ্রেন্ড দিয়ে যে দেশ এটা আমরা সুরা অল্প অল্প মনে হয় থাকে, বাট এটা দেওয়া আমরা লাগি ঠিক আছি নি, দায়িত্ব নেওয়া মতো মনে লাগে আর কি, যেটা নেওয়া নেবই বলি ওটা তো আমার তিনটে বলতাম। ধন্যবাদ আমার ফ্রেন্ডের খুব সুন্দর সুন্দর তোরা বল দেয়ারা আপনার প্রথম প্রশ্ন ছিল লটারি জায়েজ কিনা না। ইসলামে লটারি জায়েজ নয়। কেন জায়েজ নয়?
কারণ ইসলাম সবার জন্য শান্তি চায়, কোনো এক পক্ষ গেইনার হবে আর এক পক্ষ বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত হবে, কোনো অবস্থায় এ ধরনের নিয়ম পলিসিকে ইসলাম অ্যাকসেপ্ট করে না। লটারির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ সেখানে ফি দেয়, হয়তো উইন হয় লিমিটেড মানুষ, এতে হাজার হাজার মানুষ তার পয়সাটা শুধু ব্যয় করলো, রিটার্ন কিছুই পাইল না। ইসলাম এ ধরনের কোনো পলিসি যেটার মধ্যে দুঃখা রয়েছে, ডিসিভ রয়েছে এবং এক পক্ষই বেশিরভাগ লাভবান হয় আর এক পক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার এটাই বেশি 99% ওই চান্স, ইসলাম এ ধরনের পলিসিকে কোনো অবস্থায় সমর্থন দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াতের মধ্যে মাইসির, গাম্বলিং, লটারি এটা প্রায় একই ধরনের পর্যায়ে পড়ে। দ্বিতীয় প্রশ্ন আপনার ছিল যে বর্তমানে অনেক এই দেশে পিঠা মেলার নামে বিভিন্ন অনুষ্ঠান করা হয় দেশের ঐতিহ্যকে তুলে ধরার জন্য। ইয়েস, দেশের ঐতিহ্যকে তুলে ধরা এটা তো ভালো কাজ ছিল, কিন্তু যে ভালো কাজের সাথে প্রকাশ্যে বেহায়াপনা, গুণা, বেপরদেগি, নির্লজ্জপনা থাকবে সেখানে তো ইসলাম কোনো অবস্থায় পারমিশন দেয় না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন, কেউ যদি আপনাকে অলিমার দাওয়াত দেয়, বিবাহের পরের যে খাবার স্বামীর পক্ষ থেকে যে দাওয়াত দেওয়া হয় এটাকে অলিমা বলা হয়, এই অলিমার খাবারটা সুন্নত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বরকতি খাবার। আল্লাহ নবী বলেন, কেউ যদি আপনাকে অলিমার দাওয়াত দেয় অবশ্যই দাওয়াত কবুল করবেন। এবং সেখানে শর্ত বেঁধে দেওয়া হয়েছে, যদি সেখানে কোনো গুনাহের কাজ না থাকে, আর যদি গুনাহের কাজ থাকে তো আপনি সেই অলিমাও পরিহার করবেন। এক কথায় আমরা ভালো কাজ করবো, গুণা মুক্ত হিসাবে করবো আমরা, যেখানে গুণা থাকবে, যেখানে প্রকাশ্যে বেহায়াপনার জোর থাকে, যেখানেই থাক এটা মুসলমানের জন্য এটা ঠিক হয় না। এজন্য যারা এই সমস্ত অনুষ্ঠান করবেন তাদের কাছে অনুরোধ, তারা অবশ্যই অবশ্যই দেশ ঐতিহ্য তুলে ধরুন, কিন্তু এমনভাবে একটা পরিবেশ করুন যাতে সেখানে যেন এক মুসলমান হিসাবে সকলে যেন সেখানে শরীক জানার পরিবেশ থাকে, এটাই আমাদের কাছে অনুরোধ থাকবে। আপনার তৃতীয় প্রশ্ন হলো সেন্টারের মধ্যে অ্যালকোহল থাকে, তো সেটি কি ব্যবহার করে নামাজ পড়া যাবে বা এটা কি পাক? তো অ্যালকোহল, এই সমস্ত স্যান্ড বা যেগুলো আমাদের মিশ্রিত আছে, এটা অনেক সময় কিন্তু তার রিয়ালিটি চেঞ্জ হওয়ার কারণে জিনিসটা না পাক নয়, বাট এরপরে ওলামা একরাম মনে করেন ঔষধ বা এই সমস্ত স্যান্ডের মধ্যে অ্যালকোহল যেগুলো রয়েছে, যদি আমরা অ্যালকোহল ফ্রি পাই তো এটাকে অবশ্যই আমরা প্রায়োরিটি দিব, উত্তম হলো অ্যালকোহল ফ্রিগুলো আমরা ইউজ করার। আর যদি মজবুরান কেউ অ্যালকোহল যুক্ত এটা ইউজ করেও নেয়, সেটা নাপাক হবে না, নাজায়জ হবে না, তবে এটা পরিহার করাটা উত্তম, যেটার মধ্যে অ্যালকোহল রয়েছে এটা পরিহার করাটা উত্তম। আমরা অ্যালকোহল ফিটে আমরা ইউজ করবো, বাট এরপরে ওকে ইউজ করলে এটা অনুত্তম হবে, নাপাক হবে না, নামাজ না হারামে যাবে, এই পর্যায়ে পড়বে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিক দিনের উপর থাকার পাশাপাশি তাকওয়ার উপরে চলার জন্য তৌফিক দান করেন, আমিন। আমাদের এই পর্বটা হলো ইসলামিক কিউ এন এ উইদিকরা, মানে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকেন আর আমরা সেই প্রশ্নগুলোর আনসার দিয়ে থাকি। এবং শুরুতে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আমরা আজকে মাসাল খুফাইন সম্পর্কে, যে মুদার উপর কীভাবে মাসা করব, তো আমরা এই বিষয় সম্পর্কে আমি আবারও বলবো যে মাসার ক্ষেত্রে হলো যে আমরা একজন যদি লোকাল থাকা অবস্থায় আমরা থাকি তাহলে 24 ঘন্টা, অর্থাৎ একদিন এক রাত পর্যন্ত মুদা না খুলে মুদার উপর মাসা করে আপনি ওজুর সময় আপনি নামাজ পড়তে পারবেন। ওজুর সময় আপনার পা দৌত না করেও আপনি মুদার উপর মশা করতে পারবেন। এইবার যদি আপনি মুদা না করলেন তাহলে এইভাবে ধারাবাহিক একদিন এক রাত পর্যন্ত মুদা না করলেও যদি কেউ চান অজুর সময়ে পাওয়ার উপর মশা করবেন তো মশা করে অজু করলেও চলবে। এবং মুকিম মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, মানে 72 ঘন্টা পর্যন্ত। প্রশ্ন হলো এই টাইমটা শুরু হবে কখন থেকে, মুদা পরিধান থেকে না অজু বঙ্গর পর থেকে? মনে করেন আপনি ফজরের টাইমে মুদা পরিধান করেছেন, তো আপনি ফজরের টাইম থেকে শুরু করে আগামীকালকের ফজরের আগ পর্যন্ত আপনি মশা করতে পারেন যদি মুদা না খুলে থাকেন মধ্যখানে। কিন্তু এই টাইমটা শুরু হবে কখন থেকে? অজু বাঙ্গার পর থেকে। এখন যদি আপনি মর্নিংয়ে ফজরের সময় আপনি মুদা পায়ে দিলেন, সারাদিন মুদা পায়ে রাখলেন, যে জোহরের সময় আপনি মুদা না খুলে আপনি মশা করে নিতে পারবেন, আসরের সময়ও পা দৌত করার সময় আপনি ফানা দিয়ে মাদুর মশা করতে পারবেন, মাগরিবে পারবেন, সব পারবেন, পুরো একদিন পারবেন আপনি।
আর মুকিমের জন্য তিন দিন তিন রাত পর্যন্ত যদি মধ্যখানে মুদা না করে থাকেন। ঠিক আছে, জাজাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি হ্যালো কলার, সালামু আলাইকুম। আলাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি হোক, আপনার প্রশ্ন। জি আপনার প্রশ্ন পর মৌকা আমরা আপনার শুনি। আর জি আলহামদুলিল্লাহ। কথাটা ক্লিয়ার কিতাব হয়েছে নি, আবার রিপিট করবানি। রুকিয়া হরিয়া কিতা করছেন, কিতা হয়েছেন টাইম। আপনার কথাগুলো পুরো পরিষ্কার নয়, যেটা আমরা বুঝতে পেরেছি। আমরা অবশ্যই চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য। আপনি প্রশ্ন করেছেন যে রুকিয়ার মাধ্যমে কেহ বলেছেন যে জাদুটনা করা হয়েছে, এই করা হয়েছে, সে করা হয়েছে, এইগুলা দিয়ে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া সৃষ্টি করে তালাকের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, বিবাহ ভঙ্গ করা হয়েছে। আল্লাহ আকবার। রুকিয়ার এই কাজ নয়, স্বামী স্ত্রীর মাঝে বাঙ্গন সৃষ্টি করা, বিবাহবন্ধনকে নষ্ট করে ফেলা, ফ্যামিলি বাঙ্গা কোনো অবস্থায় এটা জায়েজ নয়। ইসলাম মোটেই এটা কাম্য করে না। যারা এই সমস্ত রুকিয়ার নামে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিবাহ সৃষ্টি করেন এবং রুকিয়ার নামে আন্দু বিত্তিন ব্যয় বলে ফেলেন যে জাদু করা হয়েছে, জাদুটনা করা হয়েছে, অমুকে এই করেছে, সমুখে সেই করেছে, এই জিনিসগুলো তো গাইবের জিনিস, এগুলো তো আল্লাহ পর্যন্ত কেউ সঠিকভাবে জানবে না। ইস্তেখারার দুয়াই দিয়া বা বিভিন্ন তদবিরের নামে রুকিয়ার নামে এই সময় জিনিস বলে ফেলা যে তোমাকে জাদুটনা করা হয়েছে, তোমার স্বামী বা স্বামীর পক্ষের লোক করেছেন, শেষ পর্যন্ত উভয়ের মধ্যে দরবার সৃষ্টি হলো আর একটা ফ্যামিলি ভেঙে গেল, এই ধরনের বাউতাবাজ এবং দুঃখবাজ যারা করেন এটা কোনো অবস্থায় যাই নয়। এবং এটাকে বিশ্বাস করে একজন স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া বা স্ত্রীর স্বামীর থেকে তালাক নিয়ে নেওয়া বা বিবাহবন্ধনকে নষ্ট করে ফেলা, এটা কোনো অবস্থায় যাই নয়, কোনো অবস্থায় যাই নয়, কোনো অবস্থায় যাই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত দুমড়ো জাল থেকে, ক্ষতি থেকে আল্লাহ পাক আমাদের ভাত করার চেষ্টা করুন। এবং আমরাও স্বামী এবং স্ত্রীর মধ্যে বেজাল লাগার আগে আমরা অবশ্যই নিজেও ইসলাম হয়ে চলব, নামাজ ঠিকমতো পড়বো, তিলাওয়াত করবো, আল্লাহর বিধান আমরা মানব। যারা আল্লাহর বিধান ঠিকমতো মানেন ইনশাআল্লাহ সেই ফ্যামিলিতে শান্তি থাকবে, স্বামী ও স্ত্রীর সঙ্গে মহব্বত থাকবে, স্ত্রী ও স্বামীর কথা শুনবেন, ইনশাআল্লাহ এই পরিবেশটা সুন্দর হবে। আমরাও দিন এবং দিনদারে চলব এবং এই সমস্ত রং ইনফরমেশন থেকে আমরা নিজেকে বাঁচাবো, আমাদের ফ্যামিলিকে আমরা বাঁচানোর চেষ্টা করবো। জাজাকুমুল্লাহ খায়র। জাজাকুমুল্লাহ খায়র। একটা প্রশ্ন আমার কাছে ছিল, একজন জানতে চেয়েছিলেন যে মহিলারা যে অনেক সময় টিভির মধ্যে তিলাওয়াত করেন, ওইটা ঠিক হবে কি না? তাদের যে সুর দিয়ে তিলাওয়াত করা, অনেক সময় দেখা যায় কারি আব্দুল বাসির বা এরকম মানে কারিয়ানা যারা করে আর কি, মানে সুন্দর তিলাওয়াত মহিলাদের, ওইটা জানতে চাইছি। মহিলাদের তিলাওয়াত বা তাদের কোনো প্রোগ্রাম যদি কোনো ফিতনার আশঙ্কা হয় তাহলে তিলাওয়াত শোনা এটা হয়তো একটা সওয়াবের কাজ, কিন্তু সেখানে যদি ফিতনা থেকে বাঁচা এটা হইলো গিয়া ফরজ। এখন যদি কারো তিলাওয়াত শোনার মাধ্যমে তার ফেস বা পিকচার দেখার মাধ্যমে ফিতনার আশঙ্কা থাকে তাহলে উলামায়ে কেরাম বলেন সেটা অবশ্যই পরিহার করতে হবে। এর জন্য লাইভ তিলাওয়াত বা এই সমস্ত জিনিস যেটা ফিতনার আশঙ্কা রয়েছে, যদি পূর্ণ নেকাব না করে এইভাবে করা হয়, ফিতনার আশঙ্কা থাকে, তাহলে এটা অবশ্যই পরিহার করা প্রয়োজন। জাজাকুমুল্লাহ আসসালাম। জাজা জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হইল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম খাইরা নিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা খালি কোনটা কইতে হইরা একটা একটা তো আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনি ওটা সম্পর্কে প্রশ্ন করতে চাইরা নি আপনার সজ্জাত আসবে কিতাব পড়ো আচ্ছা আমি খোঁজ এখনো প্রশ্ন আছে নি আমি খৈয়ার প্রথমত আপনি জিজ্ঞাসা করেছেন যে সজ্জার মধ্যে তসবি কোনটি পড়বেন কোন টাইমে পড়বেন আমরা সাধারণত সজ্জার মধ্যে কী পড়ে থাকি সুবহান রব্বিয়াল আলা হাদিসের মধ্যে এসেছে আমরা সজ্জার মধ্যে আমরা তসবি পড়বো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ছেন সুবহান রব্বিয়াল আলা কেন কোরআনে করিমের আয়াতকে ফলো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা রব্বে আলার তুমি তসবি পাঠ করো এই আয়াত নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন তোমরা সজ্জার মধ্যে তসবি যেন পাঠ করো তো আমরা এই তসবি শুদ্ধভাবে প্রথমে শিখব কী শিখব রুকু এবং সজ্জার যে তসবি আমরা পড়ে আসতেছি এগুলো আমরা শুদ্ধ করে শিখব আপনি যা বলেছেন সুবহান রব্বিয়াল আলা এটা পুরো শুদ্ধ হয় নাই এই জন্য প্রথমে আমরা এই তসবিটা শুদ্ধ করবো সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা তারপরে অন্য তসবি আমরা শেখার চেষ্টা করবো আজকাল আমরা বেশি শিখতে গিয়ে অনেক সময় একটি তসবি আমরা শুদ্ধ হচ্ছে না এই জন্য বেশি শিখার চেয়ে বেস্ট হবে আমরা একটি তসবি যেন আমরা শুদ্ধ করে শিখে ফেলি হ্যাঁ এই তসবি শুদ্ধ করে পড়ার পরে যদি আপনি পড়তে চান সুবহানাল্লাহি বিহামদিহি তারপরে আল্লাহুম্মা গফিরলি আপনি পড়তে চান এটা পড়ার পরেও আপনি পড়তে পারবেন ঠিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়েছেন কিন্তু আমরা অনেক সময় এই নতুন নতুন ইনফরমেশন পেয়ে আমাদের আগ্রহ জায়গাগুলো আমরা পড়বো কিন্তু হয় কি কোনো একটি শুদ্ধ করে আমি পারছি না মানে আপনি অনেক খুদাখুজি করলে আপনি গুলা বলতেছেন যে সদ্যা গিয়ে যদি আপনি মূল তসবি শুদ্ধ হলো না আর আপনার এক্সট্রাগুলো বলতে গিয়ে খুদাখুজি করেন তো নামাজের মূল জায়গার মধ্যেই সমস্যা হয়ে যাবে এই জন্য আমরা নামাজের আগে শুদ্ধ করে শিখবো অন্ততপক্ষে একটি তসবি আমরা শুদ্ধ করে শিখে ফেলি এরপর যদি বাকিগুলো আমরা শিখতে পারি আমরা পড়বো বাট ফরজের মধ্যে আমরা অবশ্যই একটি তসবি শুদ্ধ করে আমরা পড়ার চেষ্টা করব আর বাকি অন্য নফল নামাজের মধ্যে যদি আমরা অন্যগুলো পড়তে চাই একটু ইদি হয়ে গেলে হয়তো খুব একটা সমস্যা হবে না নফলে আমরা যেন সময় চেঞ্জ করি আমরা যেন এটাই আমার অ্যাডভাইস থাকবে জাজাকুমুল্লাহ আহসান জাজা জাজাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ জাজাকুল্লাহ জি বলুন আপনার প্রশ্ন এই আমার দুটা চতুর্থ কোশ্চেন আছে একটা হলো হুজুর ওই যে বেতারের সময় যে দোয়া কুনুত করা হয় এটা যদি মুখস্থ না থাকে তো এটার বদল অর্থনীতি কি ওই যে তিনবার সুরা একলাফ করিয়া যে এটা ওই বনি সহি হয়নি বা অন্য কোনো পথে দোয়া কুনুত যতদিন মুখস্থ না হয় অন্যটা করা যায় বনি এটা হলো আমার প্রথম কোশ্চেন সেকেন্ড কোশ্চেন হলো যদি জুম্মা মিস্তিরা করিয়া মসজিদে আমায় দেখেন জুম্মা হয়ে গেছে তখন আমার কি জোর করা লাগবে জুম্মা নিয়তে নাম করা লাগবে জাজাকাল্লাহ প্রথম প্রশ্ন দোয়া কুনুত যদি আপনি না জানেন দোয়া কুনুত শিকার আগ পর্যন্ত বিতির নামাজে আপনি কি করবেন তো দোয়া কুনুত শিকার আগ পর্যন্ত আপনি যদি যে কোনো একটি দোয়া পড়ে নেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার অথবা যে কোনো একটি দোয়া পড়ে নেন ইনশাআল্লাহ আপনার সুন্নাত আদায় হয়ে যাবে তো আপনি শিখার চেষ্টা করুন শিখার আগ পর্যন্ত আপনি যে কোনো একটা দোয়া পড়ে নিয়েন দ্বিতীয় প্রশ্ন হলো যে মসজিদে গিয়ে ঢুকে দেখলেন জুম্মা নামাজ হয়ে গিয়েছে তো এবার আপনি কি জুম্মার নিয়তে নামাজ পড়বেন নাকি জোহর পড়বেন যেহেতু জুম্মা হয়ে গিয়েছে জুম্মা একা পড়া যায় না জুম্মার জন্য বিধান রয়েছে জামাত হতে হয় ইমাম হতে হয় মুক্তাদি হতে হয় সেখানে খুতবা থাকতে হয় এজন্য আপনি জুম্মার পড়তে পারবেন না আপনি যেহেতু জামাত হয়ে গেছে সালাম ইমাম সাহেব ফিরিয়ে ফেলেছেন আপনি তখন একা একা আপনি জোহর নামাজ পড়বেন ঠিক আছে হ্যাঁ যদি ইমাম সাহেব আপনি জামাতে পেয়ে যান এক রাকাতি পান বা যাই পালেন আপনি বাকিটা জুম্মা হিসাবে আপনি পুরো করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদরাকা রাকাতা মিনাস সালাত ফাকাদ আদরাকা আপনি যদি একটি রাকাত পান
আপনার এই নামাজটা পেয়ে গেলেন, আপনি আপনি নামাজ পড়তে পারবেন। ইভেন অনেক উলামা কেরামের মতে যদি আপনি ইমাম সাহেবকে সালামের আগে কায়দায়তও পান, তবু আপনি জুম্মা পেয়ে গেছেন, আপনি নামাজ পড়ে নিয়েন জুম্মা হিসাবে। আর যদি জামাত আপনি পাইলেনই না, তখন কিন্তু আপনি জুম্মা পড়তে পারবেন না, আপনি জোহর নামাজ জোহর নিয়তে চার রাকাত জোহর পড়বেন, ঠিক আছে? অর্থাৎ পুরো জোহরের নামাজ পড়বেন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার একটা প্রশ্ন হইল, আমি যদি এখন বারবার দিই ছাড়া প্রপার বুরকা পিনরাম, হিজাব পিনরাম, কিন্তু নেকাব ইউজ করতাম পারলাম না, আমি চাষ করাইতে কষ্ট হয়, এটা কি তা যাই আছে? আমি আনসার দিই, এখনো প্রশ্ন আসেনি। ইনশাল্লাহ আমি খুঁজে রাখনারে। প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নেকাবের জন্যই ইনকারেজ করেছেন, আজওয়াজে মুতাহারাতরাও নেকাব করতেন, সাহাবা মহিলারাও নেকাব করতেন, ফজর নামাজে ইতেন মুতালাফিআতিন বিমুরুতিহিন্না, এমনভাবে ওনারা বুরকা দিয়ে এবং নেকাব করে বের হতেন, মা ইউরাফ না, তাদেরকে চিনেই যেত না। আপনারা যা হজ বা উমরা গিয়েছেন, সৌদির পুলিশ দেখেছেন, চক্ষু ব্যতীত কিছুই দেখা যায় না, এটাই হলো সাধারণ নিয়ম। এবং কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, একজন মা একজন বোন তাদের জিনা তাদের বিউটি যেন অন্য পুরুষের সামনে যেন প্রকাশ না করেন, ইল্লা মা যাহারা মিনহা, হ্যাঁ যেগুলা জাহির না করলে না হয় সেটা ভিন্ন কথা, যেগুলা ডেকে রাখা সম্ভব অবশ্যই ডেকে রাখবেন। তো যেগুলা খোলা যায় সেগুলো হলো হাতের কবজি পর্যন্ত, পায়ের পাতা, আর বিশেষ প্রয়োজনে পরিচয়ের জন্য মুখ পর্যন্ত খোলা যায় এবং মুখ করে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। বাট ফিতনার আশঙ্কা হলে উলামায়ে কেরাম বলেছেন মুখকেও ডাকতে হবে, নেকাব করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওয়ালিদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ সুবহানাহু বলেছেন, হে নবী, আপনি আপনার ওয়াইফদেরকে এবং মুমিন মহিলাদেরকে আপনি বলে দিন, ওনারা যেন বাহিরে গেলে খুব ভালোভাবে যেন তারা তারা চাদর দিয়ে পুরো বডিকে ঢেকে রাখে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কীভাবে ডাকতে হবে, উনি একটা বড় কাপড় নিয়ে মাথা থেকে পুরো একদম সব ডেকে এভাবে কাপড় টানলেন, শুধু চক্রবর্তীতে সারা সব কাবার করে বললেন, আল্লাহ পাক এইভাবেই ডাকার কথা বলেছেন। তাহলে কী বোঝা গেল যে উত্তম এটাই হবে যে আপনি বাহিরে নেকাব করবেন। আশ্চর্য ব্যাপার হলো, উহুদের মাঠে একজন সাহাবি মহিলার, ওনার বাবা শহীদ হয়েছেন, বড় ভাই শহীদ হয়েছেন, স্বামী শহীদ হয়েছেন, ওনার ছেলে শহীদ হয়েছেন, এই সংবাদ পেয়েও উনি পাগলপারা হয়ে ঘর থেকে বের হলেন জিজ্ঞেস করার জন্য যে আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ অবস্থা কেমন আছে, আমি একবার দেখতে চাই, আমার স্বামী মারা গিয়েছেন, আমার বাবা মারা গিয়েছেন, আমার ছেলে মারা গিয়েছেন, আমার বড় ভাই মারা গিয়েছেন, এটা আমার কাছে বড় নয়, যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবিত আমি পেয়ে যাই তাহলে আমি মনে করবো সকল মুসিবত আমার জন্য ছোটো, আমার নবী সাল্লামের জীবিত কাটে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং উনি বের হয়েছেন এমনভাবে পুরো নেকাব করে, তখন মুনাফিকরা বলাবলি শুরু করলো যে এই মহিলাতে এত বিপদগ্রস্ত হওয়ার পরেও আজকে বিপদ মুহূর্তে তার স্বামী, তার বড় ভাই, তার ছেলে, তার বাবা মারা গিয়েছেন, এরপরেও সে নেকাব বাদ দেয় নাই। ওনার কানে এই কাজ যখন এই শব্দটা আসলো উনি বললেন, হায়রে হায়রে মুনাফিকের দল, তোমরা কী মনে করো, সব কিছু আমি হারাতে পারি কিন্তু আমি আমার নেকাব ইসলামের বিধান যেটা আমি কখনো আমি লঙ্ঘন করতে পারবো না। আরেকটি হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি জেহাদে রাস্তার মধ্যে উনি আটকা পড়ে গিয়েছিলেন, তখন সফওয়ান রাদিয়াল্লাহু তাআলার পিছন দেখতে এসে পাইলেন উনি শুয়ে পড়েছেন, উনি এমনভাবে পর্দা করা ছিলেন চিনা যায় নাই। হ্যাঁ, অনেক আগ থেকে যেহেতু সফওয়ান আয়েশাকে জানতেন চিনতেন, সেই হিসাবে হয়তো পরিচয় করে ফেলতে পেরেছেন, তো সেখানে উনি নেকাব করেছিলেন। তো এই সব মিলিয়ে বাহিরে গেলে নেকাব করাটাই উত্তম, বিশেষ করে যে সমস্ত মহিলারা আল্লাহ সুবহানাহু তাআলাকে সুন্দর বানিয়েছেন, ফিতনার আশঙ্কা রয়েছে তাদের ক্ষেত্রে বেশি জরুরি। বয়স্ক হয়ে গেলে ফিতনার আশঙ্কা না হলে তখন নেকাব না করলেও সমস্যা নাই, গর্বিত নেকাব না করলে সমস্যা নাই। তো এই হলো আর কি নেকাবের মাস্তাটা, অবশ্যই নেকাব করাটা উত্তম। হ্যাঁ, যদি বিশেষ কোনো সমস্যা থাকে, প্রয়োজন থাকে, তাহলে সেটা ভিন্ন কথা, নতুবা নেকাব করাটাই ইসলামের মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যে সমস্ত মা বোনরা এই দেশে নেকাব করে না, অন্তত বুরকা পরিধান করেন, আমি তাদেরকে ধন্যবাদ দিই যে আপনার বুরকা পরিধান করতেছেন, ইনশাল্লাহ হয়তো অতটুকু তো আপনার করেছেন, বাকিটা আপনার করে নিয়েন ইনশাল্লাহ, চেষ্টা করবেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে যাচ্ছি। হ্যালো কলার, সালামু আলাইকুম।
হ্যালো, জি জি, আমরা আমরা শুনতে পারছি, জি বলুন আপনার প্রশ্ন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা দোয়া করতে আমাছিলাম না, আর দোয়াটা চিতার ভাইয়া আমার কাউকার চাই। জি হোক আপনার দোয়া। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আমরা আরো কল্যাণের চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদ্যবাজার আলিম দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরাকাতুহুম। আলহামদুলিল্লাহ, বিরতির পূর্বেও বেশ কয়েকটা প্রশ্ন আমাদের হাতে রয়েছে, এগুলি উত্তর দেওয়ার পরে ইনশাআল্লাহ আপনাদের আর কল নেওয়ার চেষ্টা করবো। জাজাকুমুল্লাহ খায়ের। একটি প্রশ্ন ছিল, ওনার একটি প্রশ্ন ছিল, একটি দোয়া এবং এর ফায়দা সম্পর্কে জিজ্ঞেস করেছেন। এই হাদিসটি আবু দাউদ শরীফ সহ বিভিন্ন হাদিস কিতাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আল্লাহ থেকে বর্ণিত, উনি বলেন যে নবী করিম ইসলাম বলেছেন, কেউ যদি এই দোয়াটি পড়েন তাহলে এই দোয়া যথেষ্ট হয়ে যায়, এবং মসজিদে ঢোকার সময় দোয়া পড়লে শয়তান সে বলে ফেলে হুফিজা মিন্নি সাইর আল ইয়াওম। শয়তান বলে যে এই দোয়ার বদৌলতে তুমি আমি শয়তান থেকে পুরা দিন মাহফুজ থাকবে, তোমাকে আল্লাহ পাক বাঁচাইয়ে রাখবেন, তুমি সেফ হয়ে গিয়েছো, প্রোটেক্টেড হয়ে গিয়েছো, আমি তোমাকে আর কিছুই করতে পারবো না, কারণ তুমি দোয়া পড়ে আল্লাহর শরণাপন্ন হয়ে গিয়েছো। এত ফায়দা এই দোয়ার মধ্যে। এবং নবীজি বলেন এই দোয়াটি যথেষ্ট শয়তান থেকে হেফাজত করার জন্য, স্পেশালি এই দোয়া পড়া হয় মসজিদে ঢোকার সময়। আরও দোয়া রয়েছে মসজিদে ঢোকার, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক ওয়াকফিলি যুনুবি ব্যবহার এসেছে, বা অন্তত পক্ষে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক জন্য পড়ি, আর পাশাপাশি এই দোয়ার জন্য পড়ি। দোয়া পড়লে কী হয় যে বলা হয় যে এই দোয়াটা তোমার জন্য যথেষ্ট এবং শয়তান থেকে বাঁচার জন্য এই দোয়া যথেষ্ট। তো দোয়াটা কি? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল করিম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। আবার আউযু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর কাছে আমি পানা চাইতেছি, ওয়া বিওয়াজহিল করিম, এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানী, সেই সম্মানী আল্লাহ সুবহানাহু চেহারার ওসিলে আমি পানা চাইতেছি, ওয়া সুলতানিহিল কাদীম, যে আল্লাহ পাকের বাদশাহী অনেক পুরাতন থেকে আল্লাহর বাদশাহী এবং পাওয়ারফুল বাদশাহী, সেই বাদশাহতের ওসিলা নিয়ে, কিংডমের ওসিলা নিয়ে আমি দোয়া করতেছি, পানা চাইতেছি মিনাশ শাইতানির রাজিম, শয়তান রাজিম থেকে। এই দোয়া পড়ে মসজিদে ঢুকলে এই দোয়াটাই যথেষ্ট হয়ে যায় এবং পুরো দিন শয়তান থেকে আল্লাহ পাক হেফাজত রাখেন। আপনার এই প্রশ্নের উত্তর। আরেকটি প্রশ্ন ছিল, আরেকজন প্রশ্ন করেছেন, তওবার নামাজ, তওবার নামাজ কখন পড়বেন, কবে পড়বেন, কীভাবে পড়বেন? তো তওবার নামাজ মকরু টাইম ছাড়া যে কোনো টাইমে আপনি তওবার নামাজ পড়তে পারেন। তো মকরু টাইম বলতে জোহরের টাইমে, দুপুরের টাইমে পড়তে পারবেন না, সূর্য ওঠার সময় পড়তে পারবেন না, সূর্য ডুবার সময় পড়তে পারবেন না, ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত, আসরের ফরজ পড়ার পরে সূর্য ডুবা পর্যন্ত এই টাইমে আপনি পড়বেন না, বাকি যে কোনো টাইমে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনার একটি প্রশ্ন ছিল, জি বাংলায় নিয়ত, বাংলায় নিয়ত করার ক্ষেত্রে যে আপনি নামাজের নিয়ত কীভাবে করবেন। তো নামাজের নিয়ত বাংলায় বলতে মুখ দিয়ে বলতে হবে না, জাস্ট অন্তরে চলে আসে যে আমি কোন নামাজ পড়তেছি এবং ওই অক্তের ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল, এতটুকু অন্তরে থাকলেই হয়ে যাবে। যেমন একটু আগে হয়তো আপনারা এসব পড়েছেন বা পড়বেন, তো এসার যেসব আপনি সুন্নতে দাঁড়ালেন, এটার নিয়ত কীভাবে হবে যে আপনার অন্তরে থাকলো যে আমি এসার সুন্নত পড়তেছি, এই যে মাইন্ডে আপনার আসছে আমি এসার সুন্নত পড়তেছি, এই মাইন্ডে থাকাটাই যথেষ্ট। যখন ফরজ শুরু করলেন তখন মুখ দিয়েই বলেন আমি এশার ফরজ চার রাকাত পড়তেছি, বলতে পারেন, বলার মোটেই দরকার নয়,
আপনার অন্তরে থাকে যদি যে আমি এখন পড়তেছি এশার নামাজের ফরজ চার রাকাত, তো নামাজটি এশার এবং এশার ফরজ চার রাকাত বাস হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্নত পড়ার সময় যদি আপনার মাথায় থাকে দুই রাকাত সুন্নতের সময় যে আমি এখন পড়তেছি এশার সুন্নত দুই রাকাত বাস হয়ে গেল, ঠিক তেমনিভাবে বিতির পড়ার সময় নিতে থাকলো যে আমি এখন পড়তেছি বিতির তিন রাকাত, এটা অন্তরে থাকলেই চলবে, মুখ দিয়ে বাংলায় বলার প্রয়োজন নাই। আর বলতে চাইলে আপনি বলতে পারেন এইভাবে যে আল্লাহ আমি এশার ফরজ চার রাকাত পড়তেছি, আয় আল্লাহ আমি বিতিরের নামাজ পড়তেছি, আয় আল্লাহ আমি এশার সুন্নত দুই রাকাত পড়ছি, বলতে পারেন বা মোটেই জরুরি নয়। আশা করি বুঝতে পেরেছেন। আপনার একটি প্রশ্ন ছিল যে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু, এই দোয়া পড়লে কী হবে? তো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেহ যদি এইভাবে বলে জাযাল্লাহু মুহাম্মাদান বা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তো এটার সওয়াব এত বেশি হয় যে ফাকাদ আতাবা সাবঈনা মিন কাতাবাতিল মালাইকাতি ইয়াকতুবুনা লাহু সওয়াবাহা আলফা সাবাহিন, 70,000 ফেরেশতারা এটার সওয়াব লিখতে লিখতে তারা 1,000 দিন পর্যন্ত তারা ক্লান্ত হয়ে যান। এই হাদিসটি রয়েছে তবরানি শরীফে আরো বিভিন্ন হাদিসের কিতাবে, তবে এই হাদিস সম্পর্কে অনেকেই দুর্বল বলেছেন জয়ীফ বলেছেন, বাট হাদিসের অর্থ হলো আমরা যদি এটা বলি তাহলে রসুল্লাহ সালামের আমাদের উপর যে হক ছিল হক আদার ক্ষেত্রে যথেষ্ট হয়ে যায় এবং তার সওয়াব অনেক সওয়াব। এই হাদিস হিসাবে বলা হয়েছে যে 70,000 অ্যাঞ্জল 1,000 দিন পর্যন্ত তার সওয়াবই লিখতে থাকেন, এত সওয়াব পাওয়া যায়। এই জন্য আমরা বলি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আলু, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদলা পাওয়ার উপযোগী আমাদের পক্ষ থেকে আপনি সেই বদলা দান করুন। অর্থ খুবই শুদ্ধ আছে, হিসাবে দুর্বল হলেও এই দোয়া পড়া যেতে পারে, কোনো সমস্যা নাই। আপনার একটি প্রশ্ন ছিল, আরেকটি প্রশ্ন ছিল আল্লাহুম্মা, এটা তো বলে ফেলছিলেন। জি জাযাকুমুল্লাহ, আমার আপনার প্রশ্নগুলো হয়তো আমরা আনসার দিয়ে দিয়েছি, এটাই ছিল আপনার জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এটার ফায়দা আমরা বলে ফেলি। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কালার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধারণত আমরা দোয়ার একটা মুস্তাকিল একটা প্রোগ্রাম আছে, মসনুন দোয়ার প্রোগ্রাম আছে, আমরা মুফতি রিয়াদুল হক সাহেব করেন, রিয়াজুদ্দিন না রিয়াজুল হক তাই মুফতি রিয়াজ সাহেব, তো আমরা আশা করব আপনারা যারা এই দোয়ার প্রশ্ন করবেন ওনার প্রোগ্রাম যদি করেন, বাট আপনি চলে এসেছেন যেহেতু আপনি আপনার বলে ফেরেন ইনশাআল্লাহ, বা দোয়ার জন্য আমাদের একটি মুস্তাকিল প্রোগ্রাম রয়েছে, আপনারা মসনুন দোয়া বা দোয়ার বিষয়ে নিয়ে ওনার প্রোগ্রামে প্রশ্ন করলে ওনার প্রোগ্রামের সঙ্গে যাবে বেশি ভালো, ঠিক আছে ইনশাআল্লাহ। জি খৈলুকা, ঠিক আছে ইনশাল্লাহ, এটা সকালে ফরাইন এবং তার সব এত বেশি এত বেশি কয়েক ঘন্টা পর্যন্ত অন্য তসবি ফড়িয়া যে সব পর কথা, এই তসবিটা তিনবার ফড়িয়ে নিয়ে সকালে আল্লাহ পাকে এই পরিমাণ সব দান ফরমাইন, এলে উত্তমই লগি আপনি সকালে তিনবার পড়বেন এবং বিকালেও মাগরিবের পরে আরও তিনবার পড়ে নিয়েন। তসবি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। হযরত জুয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর একজন ওয়াইফ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জায়নামাজে বসা রেখে মসজিদে গেলেন, গিয়ে সেখানে নামাজ পড়লেন এবং নামাজ পড়ে অনেকক্ষণ আল্লাহর মসজিদে বসে থাকেন, সেখানে ইশাক তাহাজ্জুদ পড়েও কোনো সময় লেট করে আসেন, সরি ইশাক এবং সালাত জোহা পড়ে আসেন, তো আল্লাহ নবী অনেক দুই আড়াই ঘন্টার পরে ঘরে এসে দেখলেন এখন পর্যন্ত জুয়ারি রাদিয়াল্লাহু তাআলা মুসল্লায় বসে তসবি পড়তেছেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমাকে আমি মসজিদ যাওয়ার সময় যেভাবে মুসল্লায় রেখে গিয়েছিলাম তুমি তসবি পড়তেছিলে, এখন পর্যন্ত কি তুমি সেইভাবে তসবি পড়তেছ? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ জি, আমি এখন পর্যন্ত কন্টিনিউ এই দুই আড়াই ঘন্টা পর্যন্ত আমি তসবি পড়তেছিলাম। আল্লাহ নবী বললেন ইয়েস, তুমি লম্বা টাইম দোয়া পড়ে অনেক সব পেয়েছো, আমাদের কোনো সন্দেহ নাই, কিন্তু আমি একটি তসবি পড়েছি মাত্র তিনবার, যদি আমার এই তসবির তিনবারের সওয়াব ওজন করা হয় তাহলে তোমার এত লম্বা টাইমের তসবির জিকির তসবিহাতের চেয়েও আমারটার সব বেশি হবে। আল্লাহু আকবার, এই তসবিটাই হলো আপনি যেটা বলেছেন। আমি আবার বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই দোয়াটি আমি আবার অনুরোধ করব, আপনারা যারা দোয়া নিয়ে প্রশ্ন করবেন যে তোমাদের একটি মুস্তাকিল দোয়ার প্রোগ্রাম রয়েছে, সেই দোয়ার প্রোগ্রামেই আপনারা হয়তো দোয়া নিয়ে আলোচনা করবেন, বাট এরপর আপনারা বলতেছেন সময়
যে আপনাদের আপনারা আমাদের সাথে কথা বললে আপনারা একটু তৃপ্তি হন বেশি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের পছন্দ নিয়ে নেই, বাট এরপর আবার অনুরোধ করব দোয়ার জন্য যেহেতু মুস্তফারির প্রোগ্রাম রয়েছে আপনারা সেখানেই দোয়া নিয়ে আলোচনা করবেন। আর এই দোয়াগুলো হলো মুমিনের বহুত বড় একটা হাতিয়ার, আমরা যেন শুদ্ধ করে দোয়া শিখি এবং এগুলো যেন টাইম মতো পড়ি। মসনুন দোয়াগুলো বিশেষ করে যে টাইমে মসনুন দোয়া রয়েছে মসনুন দোয়াগুলো যেন আমরা সবসময় অভ্যাস করি। জাজাকুমুল্লাহ আহসান জাজা। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাজবেন্ড খুব বেশি অসুস্থ আসলাম, তো তখন আমরা মানছিলাম যে আল্লাহ তুমি যদি সুস্থ করিয়া দাও, মানত করছিলাম যে আল্লাহ সুস্থ করে দিলে আমরা উপরে যাইব। এখন তো তাই খুব অসুস্থ তাহার অবস্থায় কোভিড হয়ে গেছে, তাই মারা গেছে। এখন আগে তার নাকি ফলনীয় কিতা, এখন আমরা কিতা করতে আমরা চাইতাম সে আমরা এখন আগে তার নাকি কিতা করা যায়, আমরা উমরা করতে হইব না কিলা কিতা ওটা হইবা। আর উমরাতে গেলে তো এখন নানি কোভিডও আছে তো নানি কিছু ভাইরাস তো রয়েছে এখনো শেষ হয়েছে না, তো যখন আমি নিয়ত করে যাইব এখন কিতা আমি মাস্ক কিনতে যাইতাম এলাউড নাই, তো ফেস কাভার করা তো মাস্ক কিনলে কিতা এলাউড নেই একটা ওটা হইবা। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ আমরা আনসার দিতেছি। আমার যেরকম মনে হয় এখন বোধহয় মাস্ক পরিধান করা লাগে এরকম বাধ্যতা নাই ইনশাল্লাহ, আর যদি কোনো কারণে বাধ্যকতা থাকে তাহলে সেটা ভিন্ন কথা। আলহামদুলিল্লাহ আপনি হয়তো জেনে খুশি হবেন এখন কোথাও মাস্ক পরিধান করার কোনো বাধ্যবাধকতা নেই, এই জন্য এই এটার আপনাকে করতে হবে না। বাকি আপনার হাজবেন্ড অসুস্থ ছিলেন কোভিড নাইন্টিনের সময়, আপনি আপনারা তখন নিয়ত করেছিলেন মান্য যদি আল্লাহ সুস্থ করেন তাহলে উমরা করবেন, তো উনি যেহেতু দুনিয়াতে চলে গিয়েছেন আপনার এই মান্যত পুরা করা জরুরি নাই যেহেতু উনি ইন্তেকাল হয়ে গিয়েছে, বাট এর পরেও আপনার তোমরা দেখতেছেন যদি ওনার পক্ষ থেকে নফল উমরা করে ফেলেন উত্তম হবে, কারো পক্ষ থেকে সদকা খরচ যেভাবে করলে ওনারা সব পান, বদলি হজ করলে সব পান, আপনি তাদের পক্ষ থেকে যদি নফল উমরা করেন তো সেখানে গিয়ে নফল উমরা করে ফেললেন, বাট এ কর্তব্য জরুরি নয়। কেন, যে বিষয়ের উপর ভিত্তি করে আপনারা মান্যত করেছিলেন যে আল্লাহ তাকে সুস্থ করেন তাহলে আমরা উমরা করব, যদি এইভাবে থাকে তাহলে তো এই শর্ত পুরো হয় না, এই বিদায় আপনার জন্য এটা পুরো করা জরুরি নয়। আর যদি এইভাবেই থাকে যে আল্লাহ আমার হাজবেন্ড অসুস্থ আমরা একটি উমরা করব উইদাউট কন্ডিশন তাহলে তো এই উমরাটা ওয়াজিব হয়ে গিয়েছে, আপনারা যাইতেছেন ঠিক আছে এবং উনি যদি এইভাবে নিয়ত করেন উমরা করবেন কন্ডিশন ছাড়াই তাহলে তো ওনার পক্ষ থেকে একটা বদলি উমরা আপনারা করে ফেলবেন সেখানে ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বা এছাড়াও সোগা খরাত করলে তো একজন মৃত ব্যক্তির ফায়দা হয়, রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছে ইয়া রসুল্লাহ যে আমরা যদি ওনাদের পক্ষে সোগা খরাত করি ফায়দা পাবেন, ইয়েস উনি বললেন ফায়দা পাওয়া যাবে, তো মৃত ব্যক্তির পক্ষ থেকে নফল হজও করা যায় নফল উমরাও করলে সেটাও জায়েজ হবে ইনশাল্লাহ, আপনারা এটা করতে পারবেন ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ আহসান জাজা। জাজাকুমুল্লাহ খায়র। অনেকেই এরকম নিয়ত করে দেখা যায় স্বামী মারা যাওয়ার পরে কম দিনের মধ্যেই সফর করেন, ওইটা কতটুকু ঠিক হবে? প্রশ্নটা কি মানে স্বামী মারা যাওয়ার পরে মানে চার মাস, সাধারণত আমরা এটা আগে আলোচনা করেছি একজন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর জন্য চার মাস দশ দিন পর্যন্ত উনি কোনো সফর করতে পারবেন না, ইভেন হজর সফর করতে পারবেন না। কোরআনে করিমে সূরা বকরায় আল্লাহ সাল্লাম পরিষ্কার বলেছেন ওয়াল্লাযীনা ইতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াদারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাতা আশরিন ওয়া আশরা, যাদের স্বামী মারা গিয়েছেন ওনারা যেন চার মাস দশ দিন পর্যন্ত ওনারা অপেক্ষা করেন এবং ওনারা যেন সুখাহত থাকেন, সেই সুখ পালন করতে গিয়ে ওনারা কোনো সফরও করতে পারবেন না, বিশেষ প্রয়োজন ছাড়া অন্য দূর কোথাও যেতেও পারবেন না, দিনের বেলায় যদি মজবুরি কোনো কারণ থাকে মনে করেন কোনো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে বা কোনো কোর্টেকে সাক্ষী দিতে হবে এক্সাম্পল বলতেছি আমি, অথবা ওনার জবের কোনো জব ছাড়া উনি বাঁচবেনই না, ওনার অল্টারনেটিভ নাই জব করতেই হচ্ছে, তো এই সমস্ত মজবুরির কারণে এগুলো জায়েজ হবে, কিন্তু রাত্রিযাপন অবশ্যই স্বামীর ঘরেই করতে হবে যদি কারণে কোনো সমস্যা না হয়, এবং উনি অলঙ্কারপাতি পরিধান করবেন না, খুব সেজেগুছে থাকবেন না, ওই টাইমে বিবাহ জায়েজ হবে না, সুরমা আতর খুশবু স্যান্ড এগুলো ব্যবহার করবেন না, অর্থাৎ ওনার লেবাসে পোশাকে চালচরণে উনি প্রকাশ করবেন যে স্বামী হারানোর কারণে আমি ব্যথিত রয়েছি। বাট এই মস্তা না জানার কারণে অনেকেই খুব স্বাভাবিকভাবে চার মাস দশ দিনের ভিতরে ওনারা বাংলাদেশে চলে যান, বা এরকম হয় আমরা দেখেছি অনেকও যে স্বামী মারা যাওয়ার পরে বাংলাদেশের সম্পদ কীভাবে উনি সংরক্ষণ করবেন, ওই নিয়তে স্বামী মারার সপ্তাহের ভিতরেই উনি বাংলাদেশ সফর করে ওনার ত্যাজ্য সম্পত্তি কীভাবে উনি কব্জা করবেন না করবেন এগুলো যেন বাংলাদেশে চলে যান। হ্যাঁ, যদি সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে মজবুরি সেটা ভিন্ন কথা, কিন্তু এটা মারা যাওয়ার পরেই উনি তাড়াহুড়া করেই বাংলাদেশে চলে গেলেন, অন্য জায়গায় চলে গেলেন,
এবং বিভিন্ন পার্টিতে যান, এটা কোনো অবস্থায় ইসলামে পারমিশন দেয় না। বিশেষ করে রাত্রি যাপন অবশ্যই এখানে করতে হবে চার মাস দশ দিন পর্যন্ত। আশ্চর্যের ব্যাপার হলো, যদি ওনার উপর হজ ফরজ থাকে, ফরজ হজের জন্য টাইম চলে এসেছে এবং ওনার বুকিং করা ছিল, আর ওই চার মাস দশ দিনের ভিতরে আপনার হজে যেতে হচ্ছে, তখন ওই হজের সফরটাও কিন্তু ক্যান্সেল করতে হয়। তো হজের মতো ফরজ সফরকে ক্যান্সেল করতে হলো যে জায়গায়, এ জায়গায় তো নর্মাল সফর তো আপনার করার কোনো সুযোগই নেই আপনার। এই জন্য এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, এটা কোনো ইস্তিয়াজিম স্থান নয়, এটা ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যার উপর ভিত্তি করেই এটা ফরজ দায়িত্ব, অপরিহার্য দায়িত্ব। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। একবার পড়লে হয় আর তিনবার পড়লে বালা, রাজিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আর কোনো বর্ণনা আছে ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। যদি এই দোয়া আপনি পড়েন, তার নবীজি বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হাদিসটি হলো আবু সাইদ খুদি থেকে বর্ণিত, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল মান ক্বালা রাজিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, অথবা কোনো বর্ণনা আছে বি মুহাম্মাদিন নাবিয়্যা বা মুহাম্মাদিন রাসূলা, এই দুটা পড়লে আল্লাহ পাক জান্নাত তৈরি করে দেবে। হাদিসটি এসেছে মুসনাদে ইবনে আবি শাইবা, আবু দাউদ, মুস্তাদরাকে হাকিম, সুন্নে কুবরা সহ বিভিন্ন হাদিস কিতাবে এসেছে। ঠিক আছে, জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন আপনার প্রশ্ন। প্রশ্ন হইল যে বিতর নামাজে দোয়া কোনো পড়ার পরে আর কোন প্রশ্ন আছে আপনার? ওয়ালাইকুম সালাম। প্রথমত বিতরে দোয়া কুনুত পড়ার পরে অন্য দোয়া আপনি পড়তে পারবেন, এবং হাত তোলার চেয়ে না তোলাটাই উত্তম। শুধুমাত্র হযরতে উমর এবং হযরতে ইবনে আব্বাস, এই দুই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা হাত তুলেছেন বলে পাওয়া যায়। তো যেহেতু দুইজন সাহাবি হাত তুলেছেন, সেই হিসাবে হাত তোলা জায়েজ রয়েছে। বাট নবী করিম ইসলামের জীবনেও কোনো দিন বিতরের দোয়া কোনো হাত তুলেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। বিদায় মেজরিটি উলামায়ে কেরাম এবং স্কলারগণ হাত তোলার পরামর্শ দেন না, এজন্য হাত না তুলেই উত্তম। বাট দুই সাহাবি হাত তুলেছেন বিদায়, হাত তুলতে চাইলেও সেটা জায়েজ আছে আমরা মনে করি, কিন্তু আল্লাহ নবী তুলে না বিদায়, না তোলাটাই উত্তম। তবে অন্য দোয়া আপনি পড়তে পারবেন, ইনশাআল্লাহ নিঃসন্দেহে পড়তে পারবেন। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন হুজুর। জি হোক, ইনশাআল্লাহ। আমরা মহিলা যেহেতু ফরজাইতে আমরা ফরজা করে বা বুকু করিয়া যাই, অনেক মহিলা আমরা দেখি টিভি দোয়া নসিহত করেন, এটা ঠিক আছে? আমি বিষয়টি আমি আগেই বলেছি যে নেকাব মা বোনদের জন্য অবশ্যই করা জরুরি, বিশেষ করে যেখানে ফিতনার আশঙ্কা রয়েছে, যে চেহারা দেখে শয়তান হয়তো অনেকের মনের মধ্যে নানান স্বাভাবিক শয়তান তো আসি, আমরা এটা স্বীকার করতে পারবো না, তো হেজাব করা প্রয়োজন। টিভির মধ্যে বা এসব মতো যদি কোনো মহিলারা আওয়াজ করেন, তো ওনারাও তো চাইলে অনেক ক্ষেত্রেও নেকাব করেও অনেক কথা রাখা যায়, এটাই উত্তম। বাট নেকাবের ক্ষেত্রে যেহেতু তিনটা জিনিস খোলা যায়, হাত, পায়ের পাতা আর নমাজের মধ্যে মুখ খোলা যেতে পারে, হ্যাঁ অতটুকু আপনি বলতে পারবেন যে বডির বাকি অংশটা ব্যাপারে ঢাকা জরুরি, চেহারাটা হয়তো এই মাঝে মধ্যে প্রয়োজনে খোলা যায়। তো এই প্রয়োজন খোলা যাচ্ছে কি না যাচ্ছে না, সেখানে কেহ কেমন করতেছেন এটাও একটা প্রয়োজনের ভিতরে পড়ে, তো খোলা যেতে পারে। কিন্তু এরপরও নির্ভর উলামাকারের মতে কিন্তু এই বয়ান বা স্পিচের সময়ও কিন্তু নেকাব দিয়েই বয়ান করাটা ওনার জন্য উচিত, এটাই বলা হয়েছে। জাজাকুমুল্লাহ আহসান। জাজা, আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন আসসান হুজুর।
তালাকের ফতোয়াটা কিন্তু খুবই সেন্সিটিভ, কারণ এর মাধ্যমে একটা বিবাহ ভেঙে যাবে, আর তালাক যদি হয়ে যায় তালাক না হলে তো বিয়ার টিকে থাকবে। এজন্য সংক্ষেপে এইভাবে কথা শুনে এক পক্ষের বক্তব্য শুনে তালাকের ফতোয়া অনিয়ারা দেওয়াটা খুবই কঠিন। বাট ইন জেনারেল আমি বলবো, যদি কোনো স্বামী এইভাবে স্ত্রীর মিথ্যা কথার উপর ভিত্তি করে রাগ হয়ে উনি তালাক দিয়ে দেন, অবশ্যই তালাক হয়ে যাবে। তালাক তো খুশি মনে দেয় না, বেশিরভাগ রাগ করেই দেয়। হ্যাঁ, রাগের একটি পর্যায়ে রয়েছে এমন মারাত্মক পর্যায়ের রাগ যে উনি সেন্সলেস হয়ে গিয়েছেন, উনি কী বলছেন নিজেই অনুধাবন করতে পারতেছেন না, ওনার বুঝ শক্তি হারিয়ে ফেলেছেন, তখন গিয়া হয়তো তালাক হবে না। স্বাভাবিক বুসার অবস্থায় যে উনি সব কিছু বুঝতেছেন, কে স্ত্রী কে মা কে বাচ্চা সব চিনতেছেন এবং কোন কথা বলছেন সেটা উনি অনুধাবন করতে পারতেছেন, উনি রিয়েলাইজ করতে পারতেছেন, তখন তালাক হয়ে যাবে। এর জন্য তালাক জিনিসটা খুবই সেন্সিটিভ, এটা সিরিয়াসলি দিলে তবে তালাক হয়, ডং করে দিলেও তালাক হয়, রাগের বশীভূত হয়ে তালাক দিলেও সেটা তালাক হয়ে যাবে। তাই বিষয়টা কীভাবে হয়েছে বিস্তারিত কোনো মুফতি সাহেবের সঙ্গে আলোচনা করে ওয়ান টু ওয়ান সাক্ষী প্রমাণ সহ জিনিসটা আলোচনা করলে আরও ক্লিয়ার বলা যেতে পারবে। জাজাকুমুল্লাহ আহসান। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমার একটা প্রশ্ন করতাম স্যার। আমরা যে কবর জিয়ারত করা যায়, জি জিয়া, তো আমরা একটা দোয়া আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি হইয়া গুহরি। জি জি, গুহরিয়া আমরা দোয়া করিয়া আই হয়। জি, কোনো কোনো পাঞ্চ করণ যে অন্য গিয়া সুরা পাথেয়া পাঠ করুন, কেউ সুরা ইয়াসিন পাঠ করুন, কেউ এখলাস পাঠ করুন, ইগুন ইলা পাঠ করা গিয়া এখান ঠিক আছে নোয়ান্ত বুঝে যাবে। জি ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে নি? জি না, বুঝলাম। কারণ আমি সৌদি গেছিলাম, তারা ইলা উভয়া ইলা করতে দিতে না। ঠিক আছে ঠিক আছে। জি ওকে, সালাম আলাইকুম। সালাম রহমতুল্লাহ। প্রথমত আমরা অবশ্যই সালাম করব, কবর দিয়ে গেলে আমরা সালাম করব। আসসালামু আলাইকুম ইয়াহলা দিয়ার, মিনাল মুমিনাল মুসলিমিন আনতুম লাকুম সালাফুন ওয়া আনহা লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহু মিনাল মুস্তাকদিমিন আল মুস্তাখিরিন আসালুল্লাহ আলানা ওয়া লাকুম আল আফিয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়াকুম আমিন। এইভাবে আমরা বলবো। এরপরে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মুফলিহুন পর্যন্ত তিলাওয়াত করতেন, আলিফ লাম মিম থেকে মুফলিহুন পর্যন্ত তিলাওয়াত করেছেন, হাদিসে এসেছে ইকরা সূরাতে ইয়াসিন লামাতাকুম, মৃত ব্যক্তির জন্য তোমরা সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, যিনি মারা যাচ্ছে তার জন্য ইভেন মারা যাওয়ার পরেও এই হাদিসে ইনক্লুড করে বলে অনেক ব্যাখ্যা রয়েছে, মৃত্যুর পরেও আমরা সূরা ইয়াসিন পাঠ করব। তিন নম্বর, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে একজন মৃত ব্যক্তির পক্ষতে সহ হতে পারবো কিনা, না বলছেন হ্যাঁ পারা যাবে, ওনার হজ রয়েছিল বদলিয়ত করলে আদায় হবে, হ্যাঁ আদায় হবে। তো যতটি প্রশ্ন করা হয়েছে প্রত্যেকটি প্রশ্নের পক্ষে আল্লাহনবী আনসার দিয়েছেন, যদিও কোরআন শরীফের ক্ষেত্রে ভাই ক্লিয়ার জিজ্ঞাসা করা হয় নাই, কিন্তু উলামা একরাম মনে করেন জেনারেল রুল হিসাবে যে মৃত ব্যক্তির জন্য যে কোনো নফলবন্দি করলে যদি সব দেওয়া যায় তো সব পৌঁছানো যায়, সেই হিসাবে খবরে গিয়ে যদি কেউ এগুলো পড়তে চান জায়েজ রয়েছে, বাট এটা জরুরি নয়, ফরজ নয় বা পড়তি হবে এরকম সুন্নত নয়। হ্যাঁ অবশ্যই জায়েজ রয়েছে, আপনি একটি নেক আমল করলেন, নফলবন্দি করলেন, তার ইসারে সব করলেন, এই যেহেতু সাহাবা কারাম করেছেন সেই হিসাবে অবশ্যই এটা জায়েজ রয়েছে। হ্যাঁ আপনি বলেছেন সৌদি আরবের কথা, ভিন্ন ভিন্ন উলামা একরা ভিন্ন ভিন্ন মত রয়েছে, হিসাবে হয়তো তারা সতর্কতার জন্য অথবা সেখানে গেলে একটা কিউ ধরবে, ভিড় ধরে ইয়ে হয়ে যাবে, সে কারণে অনেক সময় তারা সেখান থেকে জমায়েত হতে দেয় না, তাড়াতাড়ি বের হয়ে আসার জন্য বলে, কারণ পিছনে কিউ থাকে, লম্বা লাইন থাকে, বিভিন্ন কারণে এটা হয়তো হতে পারে। বাট এরপরও যদি আপনি এটা পড়তে চান অবশ্যই জায়েজ রয়েছে, কেন সাহাবা একরাম করেছেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু করেছেন এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ প্রথমে নিষেধ করতেন, পরবর্তী উনিও পারমিশন দিয়ে দিয়েছেন। এজন্য নির্ভরযোগ্য আকার মতে এইভাবে যদি আপনি পড়তে চান, কোরআন শরীফ সাথে না নিয়ে মুখস্থ পড়েন, সূরা ইয়াসিন পড়েন বা কুলুল্লাহ পড়েন, কোনো বীর ফালাক পড়েন, কোনো বিন্নাস পড়েন, আল্লাহ হাকমত তাকাতুর পড়েন, আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ আহসান। জাজা জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদের সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুম, হুজুরকে মোবারক জানাচ্ছি। দর্শক ভাই বোন সহ আপনি এবং যারা আজকে আমাদের প্রোগ্রাম দেখেছেন সকলকে আমরাও ধন্যবাদ জ্ঞাপন করি এবং দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামকে
বলা এবং শোনাকে কঠিন খেয়ামতে নাজাত রসুল হিসেবে আল্লাহ কবুল করেন। আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।